আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আর আমি কখনো ভাবতে পারিনি ললিতা এইভাবে আমার কাছে চলে আসবে। ঠিক আছে, তুমি ওকে নিয়ে সংসার করতে পারো। আমি গেলাম। আমার কাছে যখন একবার চলে আসছস তখন আর তোর বাপ দেবো না। আমি যদি দুই বেলা খাইতে পারি তুইও খাইতে পারবি। আরে, এক ছেলের সাথে নাকি প্রেম করে ভেগে গিয়েছিল, সেই ছেলে নাকি তাকে আটকে রেখে ব্যবসা করত। তাতে মেয়েটার দোষ কি? না না, মেয়েটার দোষ কে দিল? পাপ করেছে তাই বাপকেও ছাড়েনি। বাপ পাপ করছে, মেয়ে ভোগ করবে কেন? বুঝলা না, পাপ বাপের ছাড়ে না। এই মেয়েটার বাপের স্বভাব চরিত্র ভালো না, বুঝছো? এদিক ওদিকে নজর দিয়ে বেড়ায়, আবার শুনছি কোথায় যেন একটা সম্পর্ক আছে। তারপরে এই মেয়েটা তো ওই নরকপুরী থেকে পালায় আসলো, মেয়েটার মা সবকিছু শুনছে। তারপরে আর কি করবো, মা গলায় ফাঁস দিল। মায়াটা মায়ের শোকে একেবারে পাগল, জানো? সবাই কয় কি মায়াটার জিনে ধরছে, যেই দিনে ওই মায়েরা ট্রিটমেন্ট করানোর জন্য বাপে নিয়ে যায় সেই দিনই মায়েরা বেশি পাগলামি করে। কি আর করব, অনেক ভালো আছো ললিতা, তুমি পাগল হও নাই। কি করবা, তোমার মা বাপের কাছে যাবা নাকি? কেন যাবো, যদি মায় আমার সব কথা শুনা গলায় দড়ি দিয়ে মরে, যদি মনিরে সবাই আঙ্গুল তুলে দেখায় দেখায় কয়, যদি আবার ওই ফতুয়া বাজরা। কথা ছিল কিন্তু পরে আর শিডিউল দিতে পারি নাই, ছবিতে আর কাম করা হয় নাই। বাপ লিডিউল দিতে পারো না তো শিডিউল নেয় না। আচ্ছা, তোমার কি কাম হয়েছে? কাম হইলে যাও। তুই কি করবি? কি করবো মানে, সকাল থেকে তুমি গট 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 করতেই আছো করতেই আছো। এক কাম করলে পারো তো, তুমি এইখানে বিছনা পাটি আই না, রাতে ঘুমাইলা, সকালবেলা উঠে কলপাত থেকে হাত মুখ ধুইলা, এইখানে পানি খাইলা, হ্যাঁ করতে পারো না? আমার লাগে শত্রুতা করিস না, আমি তো ভালো মানুষ। ভালো মানুষের তো নমুনা দেখতে আছি, সকাল থেকে ঘুমাইতে পারি না তোমার এই কলের গট গটানির জন্য। হ্যাঁ বাবারা, জানা
খালি গট গট বাপটা আসছে যেমন আমার শোনার দরকার নাই, তুমি যাও কইছি না। আরে শোন, মনে কর তোর বৌরে একটা বুদ্ধি শিখে দেবো কি, যেই তুই খ্যাস খ্যাস শুরু করবি অমনি ওই পাকের ঘর থেকে বটিটা আইনা খুব ছোট্ট ছোট্ট করে চার পাঁচটা কোপ দেবে তার প্রতিদিন। আমার এক পাবে না আমার বউ, বুঝছো? তোমার আয়সা কো পাবে? আমার দেবে কা? বেশি কথা কয় না, তুমি কলপার থেকে যাও তো। আর তোমার চরিত্র সম্পর্কে আমরা জানি না, ভাবছো না? এই শুনো, মুখ ছুটায় না, বুঝছো? মুখ ছুটাইলে কিন্তু তোমার ঝামেলা হয়ে যাবে। তুই কিন্তু কেসে পড়ে যাবে, নারী নির্যাতনের কেসে। অবশ্য তুইও অর্ধ নারী, অসুবিধা নাই, কিন্তু আগের বউ তো গেছে এই খ্যাস খ্যাসে ছোটে, বুঝছো? এগুলো করিস না, এগুলো ভালো না। এই মতি ভাই, এই তুমি কি কইলা অর্ধ নারী কে? দাঁড়া, শুনো কথাবার্তা কিন্তু একটু উস কইরা কয়, বুঝছো? মানুষে যা ইচ্ছা তাই কইবা, আর রইবো তা তা কিন্তু না, বুঝছো? যেদিন আমি ধরবো না ওদিন ঠিকই টের পাইবা, আমার হাত থেকে পার পাওয়া এত সহজ না। বন্ধু, তোর বাপ মায় তোরে কষ্ট করে লালন পালন করে এত বড় করছে, এই কষ্টটা না করে যদি একটা কলা গাছের পিছনে কষ্টটা করতো, দুটো কলা খাইতে পারত। ওই পারবা, বুঝছো? এই পারবা, মানুষের পিছনে খালি আলি দিতে পারবা, আমার সাথে শয়তানি। কেমন লাগে? কেমন লাগে? কি ভাবনা কি একদে? আমি যে একটা মানুষ ঘটনাটা হয়েছে যে দেখো, এই যে পোলাটা তোমার ভাই, সে এতটা পোলা, তার নাকে এখনো গন্ধের গন্ধ জানে, সে আমার সাথে সাথে টাঙ্কি মারে, ভালো কথা। আমি এসে জিগাইতেছি, আমার লাগে সে বাজে কথাটা তা বললিয়া যে কি একটা একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে। আরে আসলাম, আরে বাবু, তুমি কি বিশ্বাস করো না? তুমি যাও প্রতিভা, আমি কিছু করি না, আমি গল্পরে যাইতেছি, কামটা ভালো করো না। তোমার কি হয়েছে? ওরে মেয়ে, আমি আর পারি না। আচ্ছা, সারাদিন ঘরের মধ্যে বসে ফ্যাস ফ্যাস করে কাঁদলে চলবে? যাও, তোমার ভাইরে নিয়ে যাও, ওই কুল বস্তিতে গিয়ে খুঁজো, বাপারে ঠিকই খুঁজে পাবা। আমি ওই সিজ তো জানলে
সারাদিন কিছু খাইছো? বুঝছি তো, ভাতও তো মুখে দাও নাই। আর দাও আমার জামাটা, তো আমি কাপড় চুপুর পাল্টাই তোমার ভাত দিতেছি। ওটো হাত ওটো, যাবো দাও। শোনো, হাত মুখ ধুইয়া ভাত খাইতে আসো, ভাত খাইয়া তোমার বাইরে নিয়ে কুড়ির বস্তিতে যাবা। বাসা নিছি, কার কথা কে শুনে? তুমি কিন্তু ধমকাধমকি করবে না, তুমি আমার লোক যা করো করো, পোলা বানিয়ে লোক খালি ধমকাধমকি করে। ট্রাফিকের মায়ের মতো বাপ মায় শিকল দিয়ে বাঁধতে রাখবে আর নিজে নিজে দুরুস্বরূপের ভাড়া দিন। আল্লাহ তোমার হাতে তো বাসমু মুন্ডায় কয় যে সাপা ভাঙ্গা হাতে ধরাই দেই। কথা বলছো, স্বর্গীয় কথা বলছো। পোলাপান ডাক দেয় মাকে, মা এই ডাক কি কি মধুর ডাক, এটা কয়জন পায়, আল্লাহ কয়জন রে পোলাপান দেয়। স্যার আর মলম মাইরো না, যাও না ওই যে ওই কালীবাটির সাথে যাও না। ফিল্মের এক্সট্রা বাপ দেখাই কত বড় নায়িকা, আরে আমি কোনাংশে কম আছি, কতটি পোলাপাই নইছে কেন, খালি চোখটি ভিতরে গেছে দেখা, ওর যে কোনাংশে আমি কম আছি। এই যে দেখো তুমি খামাক্ষা কান্দে না ডার্লিং, তুমি কান্দে না, তোমার কান্দলে আমার কিন্তু খুব খারাপ লাগে। স্যার আমার সবার না কিন্তু তুমি তারপর আর কি, তোমার ভাইকে নিয়ে কুড়িল বস্তিতে যাও, বাপ মাকে খোঁজো, ঠিক পেয়ে যাবে। শোনো ললিতা, আমি কিন্তু জীবনও ভাবিনি আমার একটা সংসার হইব। আমি যেই পথ ধরে হাঁটতাম কত কাঁটা পার হয়ে যাইতাম, সেই পথের কোনো ধারে একটা ঘরবাড়ি আসিল না।
অর্থাৎ ঠিক যে জায়গায় শেষ হইত সেখানে সূর্য ডুবত। সূর্য ডুবলেই অন্ধকার, হাঁটতে হাঁটতে দম ফুরিয়ে গেলেই ঠুস। আমি কি আমার কথা বলছি? তুমি জানি কি বললে? জিন্না তোমাকে ধরে নিয়ে গেল, তারপরে কি হলো? তারপর আমি গিয়ে পড়লাম ওই নারী পাচার কারিগর খপ্পুরে। বাইদার আমার রক্ষা করলো। আমি যেই ডরাইছিলাম সেই ডরে আর ঢাকায় আসি নাই। যদি ওরা আমার আবার মারে, আমাকে বুঝতে দিত ওই জিন্নার দল আছে, রতনের দল আছে। আশ্চর্য ব্যাপার কি জানো, তুমি চলে যাওয়ার পর রতন ভাইয়ার কোনো পাত্তাই ছিল না, বস্তিতে আর আসে নাই। তোমার মা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, বস্তির প্রত্যেকটা গলিতে খালি দৌড়াতো আর ললিতা ললিতা বলে চিল্লাইতো, কপাল ঠুকাইতো। তোমার আব্বাও তোমারে খুঁজে পেল না। এদিকে তো আর একটা খবর শুনতে পেলাম, বস্তি ভেঙে দিবে, কোথায় যাই বলো? তোমার শাহরুখ ভাই যেখানে তার মেয়েটাকে রাখতে দিয়েছিল সেই ফ্যামিলি চলে গেল বিদেশে, যাবার সময় ওকেও সাথে নিয়ে গেল। তোমার শাহরুখ ভাইয়ের দেখাশোনা করার কেউই থাকলো না, কে তার খবর নেয় বলো? কেন, তুমি ছিল না? আমি ছিলাম বলেই তো রক্ষা। তারপর? তারপর আর কি, তোমার শাহরুখ ভাই আমাকে বিয়ে করতে চাইলো, বলো ললিতা। তখন আমি দুই তিনটা ছবি প্রায় একক নায়িকা, আমার স্ট্যাটাসের সাথে তোমার ভাই কি যায়? মানে এক্সট্রা কি করব বলো? আমি আর মানুষটার বাইরের দিকটা দেখলাম না, ভিতরের দিকটা দেখলাম। কত মায়া আর কত ভালো একটা মানুষ, বিয়ে করে ফেললাম। শাহরুখ ভাই কই গেল? আছে হয়তো আশেপাশে কোথাও। আয় আসলাম। হ্যাঁ বাবু কও। কি রে এডিসি যাবি না, দেরি হয়ে যায় না? হ্যাঁ যাবো। লব ললিতার কি মন টন খারাপ নাকি? ললিতা হ্যাঁ শোনো, আমরা যাই, তুমি আবার বস্তিতে গিয়ে আমাকে ভুলে যাও না, মাঝে মাঝে আইসো। আসলাম তুই জানি আসি। আচ্ছা আমি গেলাম সামনে। বাইরে গেলে তোমার বাইরে করে ভালো করে গেট তালা দিয়ে যেতে।